শ্রোতা বন্ধুরা, আপনারা স্বাগত। আপনারা আজকে আমাদের এই শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি দর্শন অনুষ্ঠানে প্রথমেই দেশাত্মবোধের সুরে এবং একটি সুন্দর গানের হাওয়াইয়ান গিটারে আমাদের আজকের অতিথি শ্রী স্বপন কুমার ঘোষ, আকাশবাণী এবং দূরদর্শনের প্রথিত যশা শিল্পী, তাকে আমরা আপনাদের সামনে আনতে পেরেছি এবং আপনাদের সামনে সেই বাদনটা শোনালাম। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে দেশাত্মবোধ এখন কতটা জরুরি এবং আমাদের সঙ্গীতের জগতে এই ধরনের গানের সুর অনেক সময় আমাদের মনের যন্ত্রণাকে কমিয়ে দেয়, দেহের যন্ত্রণা তাতে নিরসন হয়। স্বপনবাবু, আপনাকে নমস্কার। আপনি আজ আমাদের মধ্যে এসেছেন। দীর্ঘদিন ধরে আপনি কিন্তু বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, সঙ্গে সঙ্গে আকাশবাণী এবং দূরদর্শনের ডাকে নিয়মিত এই হাওয়াইয়ান গিটারটাকে নিয়ে আপনি একটা বিপ্লব করে চলেছেন। আসলে আপনি চাইছেন যে র্যাপিড গিটার কোর্সের মাধ্যমে কি করে ছেলে মেয়েদেরকে খুব তাড়াতাড়ি গিটার শিখিয়ে দেওয়া যায় এবং স্বনির্ভরতার লক্ষ্যে মনের আনন্দ পূরণের জন্য এবং আনন্দের নিকটে তাদের বসবাসের জন্য আপনার এই যে ভাবনা চিন্তা, এটা প্রথম কবে শুরু হয়েছিল, কিভাবে ভেবেছিলেন যে এইরকম একটা, আজকের দিনে তো ইলেকট্রিক গিটার বা অন্যান্য গিটারের যে সমস্ত নতুন নতুন দিকগুলো এসেছে, আপনি কিন্তু সেগুলোকে ধরলেও বেশিভাবে মানুষের সামনে না এনে এখনো হাওয়াইয়ান গিটারটাকেই আপনি একেবারে সংগ্রামের মতো জায়গায় তুলে ধরেছেন। একটু বলুন কিভাবে আপনার আশা এবং এটাকে কিভাবে, এর প্রবাহমানতাটাকে কিভাবে বয়ে নিয়ে যেতে চান, বলুন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরেকবার আমি গিটার সম্পর্কে কয়েকটা কথা বলি। অনেকেরই ধারণা নেই যে গিটার অ্যাকচুয়ালি কত ধরনের, প্রকৃতপক্ষে কত ধরনের, সেই ধারণাটা অনেকের মধ্যে নেই। মানে গিটারের মতো দেখছে, অথচ গিটারের কিন্তু মানে তারতম্য আছে, তার ব্যবহারের তারতম্য, বাজানোর তারতম্য সবই আলাদা। যেমন মূলত আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, যত আমাদের ভুল থাকতে পারে হয়তো, তবু যতদূর জেনেছি তাতে জানি যে গিটার চার ধরনের। হাওয়াইয়ান গিটার বা অনেকে ওটাকে অনেকে স্টিল গিটারও বলে, যেহেতু বাম হাতে একটা স্টিল বার ধরে বাজানো হয়, স্টিল বার স্টিল গিটারও বলে, আর ডান হাতে তিনটে আঙুলে তর্জনী মধ্যম আর বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুলে এর আংটির মতো পড়া হয়, ওটাকে অ্যাকচুয়ালি বলে পিক্স। এই পিক্সের মাধ্যমে তারে আঘাত করা হয়, বাম হাতে স্টিল বারটা নিয়ে ঘষ হয়। কিন্তু এই গিটারে যারা প্রতিষ্ঠিত শিল্পী, যাদের নাম আমরা অনেকেই জানি কিন্তু প্রায় অবলুপ্ত হতে চলেছে, যেমন ধরুন সুজিত নাথ, যতদূর জানি যে পশ্চিমবাংলায় নাকি উনি হাওয়াইয়ান গিটার প্রচলন করেন। ওনার ছিল অভিজিৎ নাথ, তো বিরাট বড়ো গিটারিস্ট, মানে আমি গিটারিস্ট হিসেবে বলছি মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে উনি কত বড়ো গিটারিস্ট ছিলেন। তা যাই হোক, সবার নামই ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছি, ভটুন নন্দী, সুনীল গঙ্গোপাধ্যায়, কাজী অনিরুদ্ধ, মুকুল দাস, এরা বিভিন্ন যারা এই এইসব এই গিটারের মূলত দিকপাল ছিলেন, তাদের নাম ক্রমশ অবলুপ্ত হয়ে যাচ্ছে। তাদের যে আগে গিটার বলতে এই গিটার কী বোঝাতো, হাওয়াইয়ান গিটার কী, কিন্তু কিন্তু যে কোনো কারণ হোক, পাশ্চাত্য প্রভাবের জন্য যে কোনো কারণ হোক, আমরা এখন অনুপ্রাণিত হচ্ছে স্প্যানিশ গিটারে। মূলত হাওয়াইয়ান গিটার কোলে রেখে বাজানো হয় বা স্ট্যান্ডের মাধ্যমে কোলে রেখে বাজানো হয়, বাকি তিনটে গিটারই বুকে ধরে বাজানো হয়। ঠিক, মানে বেস গিটার, স্প্যানিশ গিটার, টেনর গিটার। বেস স্প্যানিশ গিটার কী ধরনের স্প্যানিশ গিটার, এই গিটার যেমন হাওয়াইয়ান গিটার যেমন ছটি তার, আমরা সবাই দেখতে পাচ্ছেন মোটামুটি ছটা তার, সরুতে সবচেয়ে সরুটা এক নম্বর তার, একটা ছটা পরপর পরপর এক এক দুই তিন চার পাঁচ ছয় ছটি তার, সেরকম স্প্যানিশ গিটারে ছটি তার, দেখতে একরকম মনে হবে হাওয়াইয়ান গিটারে মনে হবে, কিন্তু প্লেয়িং সম্পূর্ণ আলাদা। এই গেল স্প্যানিশ গিটার ব্যাপার। বেস গিটারটা হচ্ছে মূলত সহযোগী শিল্পী, এদিকে কোনো মানে সোলো বাজানো বা একক বাজানো যায় না বেস গিটার, আর টেনর গিটারও তাই, সোলো বাজানো যায় না, অ্যাকম্পানিমেন্ট হিসেবে সহযোগী শিল্পী হিসেবে ব্যবহার করা যায়। বেস গিটার বুম বুম করে আওয়াজ হয়, দেখবেন যারা বক্সে যখন গান শুনছেন তখন পেছনে ব্যাকগ্রাউন্ডে বুম ডুম ডুম ডানাং এরম ডান প্যাটার্ন সব রকম বাজছে, ওগুলো বেস গিটারে বাজছে। আর যেটা টেনর গিটার সেটা হচ্ছে ছোট্ট ভায়োলিনের মতো, গিটারের মতো দেখতে ছোট্ট, লাইলন স্ট্রিং চিকচিকি চিকচিকি করে রিদিম করে শুধু, ওদের সোলো বাজানো যায় না, মোটামুটি একটা ধারণা সবার হলো। আর ইলেকট্রিক গিটারটা আলাদা কিন্তু যন্ত্র নয়, ইলেকট্রিক গিটারটা আলাদা টাইপ হচ্ছে হাওয়াইয়ান গিটার, স্প্যানিশ গিটার, বেস গিটার, টেনর গিটার। ইলেকট্রিক গিটারটা হাওয়াইয়ান গিটারটাই ইলেকট্রিক হতে পারে, আর ইলেকট্রিকের অপোজিট কথা হলো অ্যাকোস্টিক, মানে ইলেকট্রিক নয় যেটা সেটা অ্যাকোস্টিক। এই ধারণাগুলো অনেকের মধ্যে নেই, যেমন আমি যেটা বাজাচ্ছি এটা অ্যাকোস্টিক গিটার, কিন্তু এখন আবার ইলেকট্রিফাইডও করা যায়, এতে আবার ইলেকট্রিক কানেকশান দিয়ে বুস্টিং করে ইলেকট্রিকও বাজানো যায়, কিন্তু মূলত এটা অ্যাকোস্টিক গিটার। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকোস্টিক গিটার, এটা ইলেকট্রিকটা, এই গিটারই প্লেয়িং একই কিন্তু ইলেকট্রিফাইড,
ইলেকট্রিক গিটার হয়েছে, তখন ইয়ে হয়ে যাচ্ছে ইলেকট্রিক হাওয়াইন গিটার, ইলেকট্রিক আলাদা কোনো টাইপ নয়। সেরকম স্প্যানিশ গিটারটা যেটা বাজায় এইভাবে, সেটা ছটা তারের গিটার, তখন আর আমাদের এই যে পিক্স লাগছে না, তখন প্লেক টাইম টাইপের একটা জিনিস আমি দেখাতে পারি, আপনাকে 1 মিনিট সময় দিন আমি। বেশ, তাহলে স্বপনবাবু যে ব্যাপারটা আমাদের মধ্যে দেখাচ্ছেন, আপনি তৈরি হয়ে নিন, তৈরি হয়ে নিশ্চয়ই দেখাবেন, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জানিয়ে রাখি, এই গিটারের প্রতি আকর্ষণ কিন্তু আজকাল স্কুল কলেজের ছাত্রদের দারুণভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং স্কুলে বা কলেজে এই গিটার শেখানোর জন্য এখন কিছু সিলেবাস এসেছে, এবং অভিভাবক অভিভাবিকারাও বিদ্যালয়ের নির্দেশক্রমে তারাও কিন্তু গিটার সন্তানদের হাতে তুলে দিচ্ছেন। আর এই রকম যারা শিল্পী, যারা দীর্ঘদিন আকাশবাণী এবং দূরদর্শনে বাজিয়ে যাদের বয়সটাকে অনেকটাই যা বয়ে নিয়ে এসেছেন, এবং তাদের সঙ্গে সঙ্গে তারা বিভিন্ন চ্যানেলে বাজিয়েও নিজেদেরকে পরিচিতি ঘটিয়েছেন, সেই রকমই একজন হচ্ছেন স্বপন কুমার ঘোষ। ইনি বাবা কার্তিক ঘোষ এবং মা কমলা ঘোষ, এদের সুসন্তান, এবং এদের মাধ্যমেই কিন্তু এনার এই আদর্শ এবং তাদের অনুপ্রেরণাটাই ওনাকে জীবনে বড় করেছে। আজকে আমরা যখন তার কাছ থেকে গিটারের নানান কথাগুলো শুনছি, তখন মনে হচ্ছে যে কেন আমরা এই গিটারটাকে আরও আরও বেশি আকর্ষণীয় করে তুলবো না। হ্যাঁ স্বপনবাবু, আপনি যেটা বলছিলেন বলুন। হ্যাঁ বলছিলাম, স্প্যানিশ গিটার বাজানো হয় যে হাতে ধরা আছে, তখন ওই আংটিগুলো ধরা হয় না, তখন এইভাবে স্ট্রাইক করা হয়, আর বাম হাতে এই বারটা তখন থাকে না, তখন মূলত আমাদের হাওয়াইন গিটারের তারগুলো বাঁদিকে দেখছেন উঁচু উঁচু অবস্থায় রয়েছে, স্প্যানিশ গিটার সেই উঁচু অবস্থা থাকে না, প্রায় এইগুলোকে বলে ফ্রেট, এই যে মানে দেশলাইকাঠি মাপের যে স্টিকগুলো বসানো হয়েছে, এই তারটাকে চেপেই ওই স্টিলের বসানো হয়, ওই স্টিলের ওই দণ্ডটায় বসানো হয়, বসালে তা আওয়াজগুলো আমরা পাই। আর এই গিটার তো তারের ওপর দিয়ে বারটাকে ঘষে নিয়ে যাওয়া হয়, এই হচ্ছে প্লেইংয়ের তফাৎ। তবে মোটামুটি একটা ধারণা নিশ্চয়ই হলো, তবে মোটামুটি এটা আমরা জানিয়ে রাখি, আমি হাওয়ান গিটার বাজাচ্ছি, হাওয়ান গিটার আমরা শিখুন এ কথা বলবো না, কিন্তু আপনারা যদি হাওয়ান গিটার সম্পর্কে ধারণা হয়, হাওয়ান গিটার মাহাত্ম সম্পর্কে জানেন, তখন হাওয়ান গিটার ফেলার অন্য গিটার শিখতে ইচ্ছা করবে না। প্রাথমিকভাবে হাওয়ান গিটারের মাধ্যমে অনেক দূর পর্যন্ত যাওয়ার পর যদি আমরা স্প্যানিশ গিটারে যাই বা বেস গিটারে যাই বা টেনর গিটারে যাই, আমার মনে হয়েছে আমি দীর্ঘদিন ধরে এটা আমার মায়ের মতো, মানে হাওয়ান গিটারটাকে এত ভালোবাসি যে আমি স্প্যানিশ গিটার বাজালেও স্প্যানিশ গিটার ভালো লাগে না। সুন্দরভাবেই স্বপনবাবু কিন্তু আমাদের ব্যাখ্যা দিলেন, এবং রীতিমতো তিনি একটা বিপ্লব করে চলেছেন ওই আকাশবাণী দূরদর্শনে বাজাতে বাজাতেই। তিনি একটি সঠিক কোর্সের বই তৈরি করেছেন, আমি বইটি তুলে ধরেছি, আপনারা দেখুন দর্শক শ্রোতা বন্ধুরা, এই বইটিতে উনি কিন্তু একেবারে সংক্ষিপ্ত আকারে গিটার 2000 এই বইটির নামকরণ করেছেন, কিন্তু তার বক্তব্য হচ্ছে অতি অল্প সময়ে উনি বলে থাকেন যে এই যে নববর্ষ গেল, এই নববর্ষে একদিনে যদি তার কাছে কেউ তালিম নিত, তাহলে দেখা যেত যে প্রথম দিনেই সে কোনো একটা মঞ্চে বসে গিটার বাজাচ্ছে। এটা কিন্তু বড় আনন্দের বিষয়, খুবই স্বল্প পাতার একটি বই, উনি অনেক বই ছেপেছেন এবং সেই বইগুলো তার বিভিন্ন বইমেলাতে দিয়ে থাকেন, বইমেলা থেকে অনেক পাঠক সাধারণ তারা সংগ্রহ করে থাকে, এবং সেই বইটির মাধ্যমে তিনি কিন্তু যথেষ্ট ছেলেমেয়েদের মধ্যে একটা আগ্রহ তৈরি করছেন। এটা ওনার বিপ্লব, উনি চাইছেন যে এটাকে নিয়ে যেন কেউ ভুলে না যায়, কারণ আমরা যেমন বলি না পুরনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়, আসলে পুরনো দিনের গিটার হলেও, এটা একমাত্র কোলে বসিয়ে বাজানো গিটার হলেও, এর মধ্যে যে মধুরতম আহ্বান আছে, স্বপনবাবুর বক্তব্য সেটাই। এইভাবে আপনি বলুন স্বপনবাবু। ব্যাপারটা হচ্ছে যে এই পদ্ধতিতে আমার যেটা মনে হয়েছে, প্রচুর প্রবাদ বাক্য আছে ইংরেজিতে বা বাংলায়, একটা প্রবাদ বাক্য আছে যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট ইট সেলফ, কিন্তু ওটার মধ্যে যে অন্তর্নিহিত অর্থ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, ইট শুড বি, মানে এটা হওয়া উচিত যে প্রপার গাইডেন্স অ্যান্ড প্রপার প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তা নাহলে কিন্তু ওটা যুক্তিসঙ্গত নয়। ঠিক, সবাই মনে করছে যে প্র্যাকটিস করলেই, সাহিত্য প্রবাদ বাক্য বলছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, মানে প্র্যাকটিস করলেই হবে, তার মানে এটা নয় যে ভুল প্র্যাকটিস করলেও সাকসেস হবে। অবশ্যই আমরা ওইটাকেই মেনে নিচ্ছি, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, তবে সে ভুল শেখার পরের দিন থেকে যে প্র্যাকটিস করা হয় এটা কিন্তু কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমি গিটারটাকে চিনলাম না, আমি গিটারটাকে জানলাম না, পরে সারেগামা চিনলাম না, তাল চিনলাম না, সুর চিনলাম না, ছন্দ চিনলাম না, কিছু স্বরলিপি বুঝলাম না, আমি পরের দিন কী প্র্যাকটিস করবো? আমাকে যদি আধ ঘন্টা এক ঘন্টাও কাউকে আমি ক্লাস করি, পরের দিনকে হি অর সি ইজ নট এন্টাইটেড টু প্র্যাকটিস ফ্রম দ্য নেক্সট ডে, এই যে ব্যাপারটা, পরের দিনকে প্র্যাকটিস কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়।
মোটামুটি 5 থেকে 10 ঘন্টা বা 20 ঘন্টা শুদ্ধ ক্লাসের মাধ্যমে একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর তবে বাজানে বেশি সুবিধা হবে। যেমন আমরা কোনো শিশুকে হঠাৎ রাস্তায় ছেড়ে দেবো না, যতদিন না জানতে পারবো যে ওকে একা ছাড়লে ও একা যেতে পারবে বা ফিরে আসতে পারবে, ততদিন আমরা যেমন শিশুকে ছাড়ি না, এক্ষেত্রে প্র্যাকটিসটাকে প্রথম অবস্থায় কাউকে ছাড়ানো উচিত, ছেড়ে দেওয়া উচিত নয়। কিন্তু সেইটাই সবাই আমরা মেনে নিয়েছি, মনে প্রাণে এতটাই বিশ্বাস আমাদের জমে গেছে যে প্র্যাকটিস করলে হবে। কিন্তু এটা সর্বৈব মিথ্যা কথা, মিথ্যে বললে আমার কিন্তু কোনো দ্বিধা হচ্ছে না। আমার জীবনে এমনও ঘটনা ঘটেছে, এক ভদ্রলোক আমাকে শিখতে এসেছিলেন, 39 বছর গিটার বাজাচ্ছিলেন। আমি দিনে কতক্ষণ প্র্যাকটিস করেছেন ম্যাক্সিমাম সর্বোচ্চ, উনি বললেন আমি দিনে 8 ঘন্টা 8-10 ঘন্টাও প্র্যাকটিস করেছি। তা আমি বলি তাল ঠিক করার জন্য কোনো তবলার লোকটোক রেখেছেন? বলে হ্যাঁ, আমার বরাবরই সপ্তাহে একদিন করে তবলার লোক বাজাতেন আমি তাল ঠিক করার জন্য। তা বাজনা শুনে দেখলাম যে কিছু মানে কিছু মনে করবেন না, আমি আমাকে অহংকার বা মনে করছি না, মানে উপলব্ধি থেকে বলছি। তা ভদ্রলোক বাজনা শুনে দেখে মনে হলো 3-4 মাস 6 মাস বাজালে যা হয় সেই পারফরমেন্সটা 39 বছরে তাই, অথচ এত প্র্যাকটিস করছে। সুতরাং আপনারা নিশ্চিন্ত হয়ে যান, বিশ্বাস করুন যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট কথাটা এটা একদম ভুল, সর্বোপ ভুল। এতে কী হচ্ছে, আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। যখন প্রত্যেক গার্জেন চায় যে তার ছেলেমেয়ে গান বাজনায় ভালো হোক, আঁকায় ভালো হোক, লেখাপড়ায় ভালো হোক, এই যে ব্যাপারটা, এটা আমরা গান বাজনা যখন করতে যাচ্ছি একটা শিল্পী হবে খুব আনন্দ, তখন দেখা যাচ্ছে আমরা অনেক সময় পড়াশোনার ক্ষতি করিয়ে দিয়েও তাদের প্র্যাকটিসে বাধ্য করাই। এটা একেবারেই করবেন না। কোনো জিনিস জোর করে বাধ্য করানো মানেই তা ত্রুটিপূর্ণ। সে লেখাপড়া হোক, খেলাধুলা হোক, গান বাজনা হোক, সঠিক গাইডেন্সটা না পেলে ও প্র্যাকটিস করে কিচ্ছু হবে না, লেখাপড়াও মুখস্ত হবে না, লেখাপড়াও জানবেও না, কিছুই শিখবে না, গান বাজনাও কিছু হবে না। প্রপার গাইডলাইনটা হচ্ছে সঠিক শিক্ষাই সাফল্যের মানে সাফল্যের চাবিকাঠি হচ্ছে সঠিক শিক্ষাদানটা। সেটা শিক্ষাদান সঠিক, আমরা যে কতটুকু শিক্ষাদান করছি তা নয়, কিন্তু এই যে ভাবনাটা যে সবকিছু শিক্ষাদান করবো, শিক্ষা দান করলে বাড়ে, এটা সমাজে খুব একটা প্রয়োগ হয় বলে আমার মনে হয়নি। কিন্তু কিছু মনে করবেন না, আমি সেটা চেষ্টা করে যাচ্ছি, বহু মানুষ উপকৃত হয়েছে আমার এই পদ্ধতির মাধ্যমে। আর কাউকে আমি ইনসিস্ট করবো না শেখার জন্যে, কিন্তু আমি সবাইকে বলবো যে জানা বোঝা শেখা সাফল্য এই 4টে পর্বের মধ্যে, জানা আর বোঝা পর্বটা খুব ইম্পর্টেন্ট, যেটার মধ্যে কোনো ইনস্ট্রুমেন্ট লাগে না, গিটার লাগে না। জানা বোঝাটা সম্পূর্ণ হলে তারপর শেখার সাফল্য, ট্র্যাডিশনাল পদ্ধতি শুধু শেখা আরাম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আর সাফল্য চেষ্টা, কিন্তু সাফল্য সব বেশিরভাগ ক্ষেত্রে হয় না, অসাফল্যটাই হয়। শিক্ষার ছেদ, সাফল্যে বিলম্ব, অসাফল্য, এগুলোই আমাদের জীবনে সাধারণভাবে ঘটে। সেটা যাতে না হয় তার জন্যে আগে যদি সামগ্রিকভাবে জেনে বুঝে নিয়ে আমাদের মনটাকে আগে তৈরি করে নেওয়া যায়। আমরা মনের দ্বারা পরিচালিত হই, মনটাকে তো পাহলে অন্তর বাতমে যন্তর। আগে যদি আমরা সামগ্রিকভাবে কীভাবে গিটার বাজাবো, গিটারটা দেখতে কেমন, তার কী পার্টস আছে, কী করে তাল ঠিক করবো, কী করে সুর ঠিক করবো, কী করে মুখস্থ করবো, সামগ্রিক জিনিসটা কিন্তু গিটার ছোঁয়ার আগেই করিয়ে দেওয়া যায়। তারপর যদি শ্রোতা বন্ধুরা যেটা দেখছেন বা শুনছেন আপনার কাছ থেকে, এখন তাদেরকে শুধু এটাই বলবো যে তারা কিন্তু একেবারে যেন ভাবেই মানে গিটার কিনে নিয়েই শিখতে হবে এমন কথা কিন্তু স্বপনবাবু বললেন না। স্বপনবাবু বললেন যে আগে জানা এবং বোঝাটা আসল এবং তার মাধ্যমে এগিয়ে যাওয়া, তাই তো? এই এই যে এগিয়ে যাওয়াটা, এটা কিন্তু আমাদের ছাত্রদের বা যারা লার্নার হবে, যারা শিক্ষার্থী হবে, তারা কিন্তু এই কথাটা মনে রাখবে। আর গিটারের বাজানোর আনন্দ ভীষণ ভীষণভাবে সবাইকে খুব প্রভাবিত করে। আরেকটা কথা বলে দিই, যদি আপনারা এই ধরনের শিক্ষককে মনে হয় যে এই যে তালিম দেওয়ার জন্য উপযুক্ত শিক্ষক, তাহলে আপনারা আমাদের একেবারে এই চ্যানেলের যে অনুষ্ঠান আপনারা দেখছেন সেখানে যে নাম্বারটি আপনারা পাবেন এটা আপনারা নোট করবেন, এবং নোট করে আপনারা যোগাযোগ করলেই এই শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, গিটার শিখতে পারবেন। স্বাভাবিকভাবে তার যে বিপ্লব, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এটার সঙ্গে লেগে আছেন এবং কাজ করছেন। আমরা আরেকটা গান শুনি, তার কাছ থেকে একটা নতুন কিছু শুনতে চাই। স্বাভাবিকভাবে তিনি বাজিয়ে শোনাচ্ছেন আমাদের, আমরা গানের সুরটা এই গিটারের মাধ্যমে আমরা ধরে নিতে পারি কিনা একবার চেষ্টা করি, বাজাতে শুরু করুন। আমাদের কি সময় খুব অল্প, আমরা কি বাজান, তারপরে আবার কথা হবে, আবার আমরা কথা বলবো, বাজাবো, আপনি বাজান।
সুন্দর আমরা শুনলাম। আমরা একেবারে সময়ের সংক্ষিপ্ততায় এসে গেছি, এবার কিন্তু আমরা একটু কথা বলি আর একেবারে শেষ গান বাজাতে বাজাতেই আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা বলে দিই, স্বপন কুমার ঘোষ বিখ্যাত হাওয়াইয়ান গিটার শিল্পী, আকাশবাণী এবং দূরদর্শন কেন্দ্রে তার নৃত্য যাতায়াত, সঙ্গে সঙ্গে বিভিন্ন চ্যানেলে যাতায়াত, এবং তার লেখা বই গিটার, এটা তিনি লিখেছেন গিটার 2000, গিটারের র্যাপিড কোর্স আরেকবার দেখিয়ে দিই। এই বইটি কিন্তু আপনারা সংগ্রহ করলে গিটারের মূল তত্ত্ব এবং তথ্য এগুলো জেনে যাবেন, আর জেনে গেলেই আপনারা সহজেই এটা কিন্তু আপনারা নিতে পারবেন। আমরা যেহেতু সময়ের সংক্ষিপ্ততায় এসেছি, একেবারে শেষ গানের রেশে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। আপনি আরম্ভ করুন, 2 মিনিট টাইম আছে, আপনি তার মধ্যেই আপনাকে শেষ করতে হবে। ঠিক আছে, আমি একটা সাফল্যের রহস্য একটু বলে আমি শেষ গানটা বাজানোর চেষ্টা করছি, যতটুকু শোনা সম্ভব শোনানো সম্ভব হয় আমি চেষ্টা করছি। সাফল্যের মূল রহস্য হচ্ছে কৌশলগত গান। আমি গিটার কীভাবে ধরবো, ডান হাতের নিয়ম বাম হাতের নিয়ম, এটা যদি জানা হয় যে এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহে আমি গিটার বাজাতে পারবো এটা মনে হবে, যদি 20 বছরেও জানা না সম্ভব হয় বা জানা না হয় আর কি কোনো কারণে, তাহলে 20 বছরেও আমি বাজাতে পারবো না। মানে সাফল্যের মূল রহস্য হলো গিটার ধরা, ডান হাতের নিয়ম বাম হাতের নিয়ম, যে কোনো যন্ত্রের ক্ষেত্রে কণ্ঠের ক্ষেত্রে কৌশলগত গানটাই সাফল্যের মূল চাবিকাঠি। এবার আমি একটি গান বাজানোর চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে আবার আসবো, আর শিল্পী স্বপন কুমার ঘোষ, স্বপনবাবু আপনাকে নমস্কার। আপনিও দর্শক শ্রোতা সাধারণকে পেয়ে গেছেন খুব আনন্দের সঙ্গে। আমরা আজকে আমাদের অনুষ্ঠান আজ শেষ করছি।